নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বৃহস্পতিবারে এই ঠাকুরেরও পুজো করা উচিত সেই বিষয়ে কিছু প্রদান হিন্দু শাস্ত্র মতে সপ্তাহে প্রত্যেক দিনই কোনো না কোনো দেবদেবীর পূজার কথা উল্লেখ আছে যেমন সোমবার দেবাদিদেব মহাদেব ও মঙ্গলবার হনুমানজির পুজো করা হয় তেমনি বেশিরভাগ হিন্দুরা আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির জন্য বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন কিন্তু শাস্ত্র মতে ওই দিন লক্ষ্মী দেবীর স্বামী ভগবান বিষ্ণুর পুজো করাও উচিত অনেক বাড়িতে করেও থাকেন শ্রী বিষ্ণুর পূজা করলে ঘরের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা বেড়ে যায় এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে শুধু তাই নয় আপনার সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে এর কয়েকটি কারণ কারণ মেনে চলুন বৃহস্পতিবার হলুদ জামা পরিধান করা উচিত কারণ হলুদ রঙ ভগবান বিষ্ণুর খুব প্রিয় রং এর ফলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় প্রতি বৃহস্পতিবার নিয়ম করে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ডাল নিবেদন করুন এর ফলে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে বৃহস্পতিবার সকালে স্নান সেরে কলা গাছের নিচে প্রদীপ জ্বালান এর ফলে ভগবান বিষ্ণু তাড়াতাড়ি সুপ্রসন্ন হবে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে উপোস করে সত্যনারায়ণের পূজা করুন এর ফলে আপনার কাঙ্ক্ষিত সুফল তাড়াতাড়ি পাওয়া সম্ভব তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ